ওরে গান রে, হাঁটার স্টাইল দেখছো, বাধ্য হয়ে আমার গান গাওয়া লাগলো, কারণ গান আমি বন্ধ করতে পারছিলাম না। কেমন আছেন ক্রুদ্ধ জনতা? জিটি ভাই সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা দেখেছিলেন গতকাল আমাকে কল দিয়েছিল একজন হিজড়া, যাকে আমি হিজড়া বলি। সে আমাকে বলেছিল ভাইস পয়েন্টের টেলিফোনের কাছে যেতে। তো আমি ভাইস পয়েন্ট যাবো এখন। তো ওখানে যাওয়ার আগে এখান থেকে আমি একটু এই চেস্ট প্লেট নিয়ে নিলাম, চেস্ট প্লেট লাইফ জ্যাকেটের কথা। কি বলে, ভেস্ট বলে, লেভেল থ্রির ভেস্ট। যারা পাবজি প্লেয়ার আছে তারা জানো এটা লেভেল থ্রির ভেস্ট। এই যে আমি চলে এসেছি ভাইস পয়েন্টের টেলিফোনের কাছে। বাবা রে, পুলিশকে এখনই মেরে দিতাম। ওয়েস্ট দাও। আমার মা আমার ছোট বোনকে তার সব সম্পত্তি দিয়ে দিতে চাচ্ছে, কিন্তু ও যদি পৃথিবীতে না থাকে তাহলে সব সম্পত্তি আমিই পাবো। তাই তোমার ওকে মারতে হবে, তবে তার মৃত্যুটা যেন মনে হয় রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তাকে কোথায় পাওয়া যাবে সেটা ফোনের নিচে কাগজে টেপ দিয়ে আটকানো আছে। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি আরো অনেক কাজ দেব, তবে এই কাজটা ভালো করে করবে। অবশ্যই। তোমার কাজ কি হবে সেটা ফোনের নিচে কাগজে টেপ দিয়ে আটকানো আছে। ঠিক আছে, আমি জানতাম তোমার তো একই কথা আছে, ওই কথাই বলবা। তো এখানে একটা গাড়ি ছিল, আমি এই গাড়িটা নেবো। আমি একটু ভালো গাড়ি না নিলে হবে না, সেই জন্য ভালো গাড়ি নিলাম। গানগুলাই সমস্যা হয়ে গেছে। ওরে গান রে, হাঁটার স্টাইল দেখছো, বাধ্য হয়ে আমার গান গাওয়া লাগলো, কারণ গান আমি বন্ধ করতে পারছিলাম না। পিছনে আমাকে আবার যেতে হবে। আমারে কেউ বাঁচাও। এভাবে আমাকে মারা লাগবে ওকে, নাহলে হবে না। আমাকে আর একটা গাড়ি নিতে হবে বাধ্য। অনেক দূর চলে গেছে এখন অলরেডি, ওকে ধরতে হবে। কত দূর চলে গেছে বাবারে, ওকে আমাকে ধরাই লাগবে। এই গাড়িটা অনেক স্লো। দয়া করে আমাকে কেউ সাহায্য করো। গাড়িটা আগুন ধরে গেছে, মিশন পাস্ট। 2000 টাকা আমি পেয়ে গেছি। তো আপনারা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, আমার সাবস্ক্রাইবে অনেক সাপোর্ট হয়। এবং ততক্ষণ পর্যন্ত